এটা কি খুব দরকার যে কোনো হিস্টোরিক্যাল প্লেসে নিজের ভালোবাসার মানুষের নাম কি লিখতেই হবে? এটা নিজে মনে লিখলে হবে না? আমি এখন যে মন্দিরে আছি, এই মন্দির কিন্তু কালজয়ী, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রাজর্ষি এবং বিসর্জন এই মন্দিরটাকে কেন্দ্র করে কিন্তু করা আছে। কালিকাটে বেজে গেছে এখন 8:42। কালকে এই 38 ঘন্টা ট্রেন জার্নি করার পর না শরীর ছেড়ে দিয়েছিল, তাই এই সবে ঘুমতে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম। কারণ আজকে আমরা যাচ্ছি 51 পীঠের একটা পীঠ ত্রিপুরা, মানেই তো বুঝতে পারছো কোন জায়গায় যাচ্ছি, ত্রিপুরা সুন্দরী। দীর্ঘ 51 কিলোমিটার পথ অতিক্রম করে আগরতলা থেকে আমরা চলে এসেছি এখন মাতাবাড়ি বা ত্রিপুরী সুন্দরী মন্দিরের পাশে। আর এইটা তোমার দিচ্ছে পার্কিং। দাদার সাথে গাড়িতে করে এলাম, ভেবেছিলাম প্রথমে ট্রেনে করে আসবো, কিন্তু ট্রেনে টাইম ছিল প্রথমে 5:55, অত সকালে ওটা সম্ভব হয়নি। তারপর টাইম তো 10:50, আর 10:50 আসবো কখন আবার ফিরবো কখন, ওই নিয়ে ঝামেলা ছিল বলে গাড়ি বুক করে চলো। তোমরা যদি বাই ট্রেনে আসতে চাও আগরতলা থেকে, ট্রেনও আছে, ট্রেন স্টেশন এখানে উদয়পুর কাছাকাছি পড়ে, সেটা 2.5 কিলোমিটার কিন্তু এখান থেকে ত্রিপুরা সুন্দরী মন্দিরটা মাত্র 2.5 কিলোমিটার দূরে তোমরা আসতে পারো, কিন্তু ট্রেনের সংখ্যা খুব কম। প্রচুর দোকান আছে, তোমরা এখান থেকে পোশাক কিনতে পারো। প্যারাগুলো 500 টাকা কেজি বলছে। এখন যাচ্ছে আমরা 51 পীঠে এক পীঠ, আমাদের সতীপীঠ, সেটা হলো ত্রিপুরা সুন্দরী। কথা আছে যে আমরা সবাই জানি যে মা সতীর বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় পড়েছে, ঠিক তেমনইভাবে এখানে পড়েছে কিন্তু মায়ের বাঁ পায়ের 20 আঙুল, মানে ছোট আঙুলটা, সেটা এখানে পড়েছে। আর নর্থ ইস্ট ইন্ডিয়ার মধ্যে যত ফেমাস জায়গা আছে মন্দির, বিশেষ করে প্রথমত কামাখ্যা মন্দির সব থেকে বেশি ভিড় হয়, তারপরে কিন্তু এই সতীপীঠের নামটা আসে। আর সামনে রয়েছে একটা বড় পুকুর। পুকুরে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু তোমার মাছ আছে, মাছ দেখা যাচ্ছে, একটা কচ্ছপ আছে, ওই দেখো। আর ওই হলো আমাদের ত্রিপুরা সুন্দরী মন্দির। ফোন নিয়ে ঢোকা যাবে? আজ শনিবার, ভালোই কিন্তু লাইন পড়ে গেছে দেখতে পাচ্ছ। অনেক পড়েছে সে দেখে বুঝতে পারছো। অবশ্য আমাদের তারাপীঠ বা দক্ষিণেশ্বরের মধ্যে কিন্তু এতটা লাইন পড়িনি, অত ভয় কিছু না। লাইন করে করে তো লাইন দাঁড়াতে দাঁড়াতে অভ্যাস, সব জায়গায় লাইন। মন্দিরের প্রায় কাছে এসে গেছে, মন্দিরের পাশে এই যে ঢাকা ঘর দেখতে পাচ্ছো, এখানে কিন্তু প্রতি অমাবস্যায় একটা করে এখানে মহিষ বলি দেওয়া হয়। একদিকে ভালো না খারাপ বলতে পারবো না, কামাখ্যায় যেমন পুরো ওপেনলি সব বলি দেওয়া হয়, কিন্তু এখানে কিন্তু আলাদা ঢেকে দেওয়া আছে। এই জিনিসটা বলি দেয় কোনো রকমই ভালো না, তবু আর কি প্রচুর লোক এসছে কিন্তু এখানে, কারণ কালকে যে অমাবস্যা ছিল তার জন্য। Thank you.
এখান থেকে দর্শন হবে, মন্দিরটাকে পুরো ঘুরে ঘুরে গিয়ে হলো সামনে দর্শন। প্রণামি দিতে পারো এরকম পূজাজ্ঞ। এখানে পূজাজ্ঞ, এখান থেকে তুমি যা যা দেবে, টাকা আর তোমার মোমবাতি ধূপ যা দেবে সব এখান থেকে নেবে। তার পরিবর্তে তুমি তার নাম তারপরে গোত্র সেটা বলে পুজো দেওয়া যাবে আর কি, ঠিক আছে? যাই হোক, মায়ের দর্শন হয়ে গেছে, এই অনেক বড় ব্যাপার। মন্দিরের সামনে এটা, এখানে তোমরা বসতে পারো অনেকটা সময় ধরে, সুন্দর জায়গা। আর এখানে তোমরা চরণামৃত দিচ্ছে। মাকে দর্শন করার পর এখানে বাবা আছে, বাবার দর্শন করতে হবে। আর আসি, তোমরা কখন আসবে? মোটামুটি সবসময় খোলা থাকে, সকাল 4 থেকে শুরু হয়ে যায়, মাঝখানে গ্যাপ থাকে 1 ঘন্টার, 1:45 থেকে 2:45 বন্ধ থাকে, তারপর আবার পুরো খোলা থাকে 10 অবধি। এই সময়ের মধ্যে তোমরা ভিজিট করতে পারো। খাওয়া দাওয়ার জন্য এখানে অনেক হোটেল পাওয়া যায়। এছাড়া তোমরা যদি মায়ের ভোগ খেতে চাও, সেক্ষেত্রে কিন্তু মাত্র 70 টাকার বিনিময়ে তোমরা মায়ের ভোগ পেতে পারো। তার জন্য ওই যে টিকিট কাউন্টার দেখিয়েছিলাম, সেই টিকিট কাউন্টার থেকে তোমার টিকিট কাটতে হবে সকালবেলা এসে, 3টের পরে আর হবে না। খাওয়া দাওয়া শুরু হল, ডাল আছে, কচু শাখা আছে, আর তোমার আলু ভাজা, আলু পনির ভাজা আর কি, ঠিক আছে? আর চাল কিন্তু ভালো চাল, সুন্দর খেতে। তোমরা যারা অনুকূল ঠাকুরের ভক্ত তাদের জন্য পারফেক্ট মিল এটা একদম, ঠিক আছে? আর মেনু চার্ট এখানে লেখা আছে। তোমরা সরকারিভাবে যদি থাকতে চাও এইখানে কিন্তু থাকতে পারো, গুণাবতী যাত্রী নিবাস। ত্রিপুরী সুন্দরী মন্দিরে কিন্তু কনস্ট্রাকশন চলছে দেখতে পাচ্ছ, আর এটা কিন্তু পরবর্তীকার নর্থ ইস্ট ইন্ডিয়ার সব থেকে বড় মন্দির হতে চলে গেছে, অবশ্য বোঝা যাচ্ছে সব কনস্ট্রাকশন দেখে। আর এইটা হবে মেইন গেট। টোটাল মন্দিরে মোট 3 মেইন গেট আছে, এদিক দিয়ে যাওয়া যায়। রাউন্ড শেপে করা হয়েছে পুরো, আর আমাদের মন্দির ইভেন এ টোটাল বিল্ডিংয়ের মধ্যে মোট 108 কিন্তু শিব মন্দির করা হবে। এখানে অটো আছে, বাস আছে, তোমরা তার মাধ্যমে কিন্তু আসতে পারো আগরতলা থেকে। মা ত্রিপুরেশ্বরী মন্দিরের পাশেই কিন্তু রয়েছে, মাত্র 7 কিলোমিটার দূরে ভুবনেশ্বরী মন্দির বা রাজর্ষী রাজবাড়িও পাশে আছে আর কি। আমরা নিশ্চয়ই পড়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজর্ষী, তার প্রেক্ষাপট বা পটভূমি ছিল কিন্তু এই রাজস্বী রাজবাড়ী, সেখানে এখন যাচ্ছি।
ত্রিপুরা সুন্দরী মন্দির থেকে আমরা এখন এসেছি ভুবনেশ্বরী মন্দিরে। তার ডিস্টেন্স হলো 7 কিলোমিটার। আর এখানে ঢুকতে কিন্তু গাড়ি পার্কিং লাগছে 20 টাকা করে নিচ্ছে। ওকে, আমি এখন যে মন্দিরে আছি এই মন্দির কিন্তু কালজয়ী, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রাজর্ষি এবং বিসর্জন এই মন্দিরটাকে কেন্দ্র করে কিন্তু করা আছে। এর গল্প তো অবশ্যই শুনবো, কিন্তু এই মন্দিরে এখন কিন্তু আমাদের ভুবনেশ্বরী দেবী নেই, সেই দেবী এখন পূজিত হচ্ছে ওইখানটায়, ওই মন্দিরটা। ওই মন্দিরেও যাবো, সেখানকার পুরোহিতের সঙ্গে কথা বলবো। এবার ব্যাপারটা এতটাই ইন্টারেস্টিং যেটা আমি না বললে আমার খারাপ লাগছে, যে রাজা গোবিন্দমাণিক্য ছিলেন এখানকার রাজত্ব করতেন আর কি, রাজা ছিলেন। তা এই ভুবনেশ্বরী দেবী কিন্তু নরবলি চাইতো, ঠিক আছে, নরবলি। তাই নরবলি তো নররা মানে মানুষরা তোকে ইচ্ছা করে নিজেই স্ব ইচ্ছায়, মায়ের তো প্রসাদ হতে চায় না না স্বাভাবিক, তা কী করে, কোনো একদিন নরবলি দেওয়ার জন্য কোনো রকম নরমা মানুষ পায়নি। সেক্ষেত্রে ঠিক করা হলো যে পাঠা বলি দেওয়া হবে। এবারে যে পাঠাটা চুজ করা হয়েছিল সেই পাঠাটা হলো আমাদের গোবিন্দ মানুষের মেয়ের পোষ্য ছিল, মানে পুষেছিল আর কি। এবারে ব্যাপারটা হয়েছে কি, যে রাজার মেয়ে তো তার খুব মন খারাপ, সে তার পোষ্য জীবকে দেবে না কোনো মতেই নরবলি জায়গায় হতে, রিপ্লেসমেন্ট হতে। তাই তখন কি করলো রাজা, রাজার মেয়ে ভুবনেশ্বরী দেবীকে বিসর্জন দেয় নদীতে, পাশেই নদী আছে, সেই নদীটাও দেখাচ্ছি আমি, ঠিক আছে। তার উপর ডিপেন্ড করে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিল বিসর্জন এবং রাজর্ষি। দারুণ ইন্টারেস্টিং ব্যাপার না? অর্থই লেখার মাধ্যমে কিন্তু মন্দিরটা কিন্তু পুরোপুরি কালজয়ী হইল। গোবিন্দমাণিক্যের বাড়ি, হ্যাঁ, এই মন্দিরে গোবিন্দমাণিক্য পূজা করতো, নরবলি দিত, 5-8 বছর আগে মূর্তি বিসর্জন করে রেখেছিলেন। কেন বিসর্জন করেছে? বিসর্জন করে রেখেছে কি এরকম করে দেখি আমি তো জানি, বিসর্জন করেছে রবীন্দ্রনাথ ঠাকুরের মন্দির হয়ে লেখছে এত রক্ত কেন বৈভক্ত হলো মা ভুবনেশ্বরী মন্দির। আর ওই মেইন মন্দিরটা আগে ছিল, আর এটা এখান থেকে এখানে আনা হয়েছে, এখানে স্থাপিত করা হয়েছে মেইন মন্দির থেকে। আর এখান থেকে আমাদের ভুবনেশ্বরী দেবীকে এই মন্দিরে কিন্তু প্রতিষ্ঠান করা হয়, এই সেই মন্দির যেটা এখন কিন্তু অ্যাজ এ পার্ক হিসাবেও কিন্তু বাচ্চা কাচ্চারা ইউজ করছে। সেই নদী নাম হলো গোমতী নদী, এই নদীতে কিন্তু ভুবনেশ্বরী দেবীকে বিসর্জন দেওয়া হয় এবং সেখান থেকে কিন্তু আমাদের বিসর্জন রচনা করা হয়। সেই নদী বয়ে গেছে, এতে কিন্তু ভালোভাবে প্রমাণিত হলো যে লেখার মাধ্যমে যে কোনো কিছুকে কিন্তু কালজয়ী করে রাখা যায়, তাই না? ঠিক তেমনভাবে যতদিন বিসর্জন, যতদিন রাজর্ষির মতো রচনা থাকবে, ততদিন মানুষ কিন্তু এই মন্দিরটাকে মনে রাখবে। তাছাড়াও এ তো অনেক হিস্টোরিক্যাল ব্যাপার, প্রায় 500 বছরের বেশি কিন্তু সেই মন্দিরটি নির্মাণ হয়েছিল। আর তার পাশে রয়েছে এখানে রাজর্ষি মুক্ত মঞ্চ, এই সে পুরনো বাড়িঘর এখনো পর্যন্ত আছে দেখতে পাচ্ছি। সব ভালো, প্রবলেমটা হচ্ছে এখানে এই যে নাম কেন খোদাই করে, এখানে সব নাম খোদাই করা আছে, এটা তো খারাপ জিনিস। সবই ভালো, প্রত্যেকটা জায়গায় যে যার লাভারের নাম দেখ বলে উচিত।
টাটা। এই হলো গোমতী নদী। এটা কি মন্দির জানো? এটা তিন মন্দির দেখছ, এটাও ASI দ্বারা কিন্তু কনজার্ভ করা হয়েছে। মহাদেব দিঘি, এখানে প্রচুর দিঘি আছে। আর আমরা জানি উদয়পুর কিন্তু ত্রিপুরের রাজধানী ছিল একসময়। তোমরা ত্রিপুরী সুন্দরী দেখার পর তারপর ভুবনেশ্বর মন্দির যাবে, দেন রিটার্ন করার সময় যদি চাও তাহলে চিড়িয়াখানা ভিজিট করে দেন রিটার্ন করতে পারো। আমার আর যাওয়ার ইচ্ছা হলো না, ভালো লাগছে না, কারণ আলিপুর দিয়ে পানিটাকে ফিরে এলাম, সে আর ইচ্ছা নেই। যাই হোক, তাহলে এই রুটের মধ্যে তিনটে ঘোরার জায়গায় পড়ে সেই তিনটে ঘুরে দেন আগরতলা চলে আসতে পারবে। একটা জিনিস দেখো, এখানে ট্রাফিক পুলিশ কিন্তু স্টপ বলে লেখা থাকে। এই জিনিসটা খুব ইউনিক জিনিস লাগলো আমার, দেখো এনাই লেখা আছে আমার কাছে। কারোর যদি ইচ্ছা থাকে বাংলাদেশ যাওয়ার, কিন্তু বাংলাদেশ যাওয়ার সুযোগ পাচ্ছ না, ত্রিপুরায় যদি আসো, আগরতলায় আসো, আগরতলা থেকে মাত্র 1-1.5 কিলোমিটার দূরে কিন্তু পড়ছে বাংলাদেশের ভারতের বর্ডার। সে বর্ডারের সামনে এখন যাচ্ছে তোমার চেকিং পয়েন্ট, ওয়েলকাম টু ইন্টিগ্রেটেড চেক পোস্ট। আর এখানে আমাদের ফ্ল্যাগ। একদিন তো বাংলাদেশ যাবোই এবং বাংলাদেশের প্রচুর ভিডিও বানাবো, এখন না সীমা জাস্ট দেখলাম। চলো কি করা যাবে আর, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভারত বাংলাদেশের সীমানা নিয়ে, দুদেশের মানুষই ভালো থাকুক, শান্তিপূর্ণভাবে বাস করুক, এই বলে আমি ভিডিওটা শেষ করলাম। এটা হলো এই ত্রিপুরা রাজ্যে সব থেকে উঁচুতে অবস্থিত ফ্ল্যাগ। শহীদ ক্ষুদিরাম বসু। এটা তোমাদের রাজবাড়ি। দেখো এখানে 10:15 থেকে 5:15 অবধি এখানে নেবে, দেখো অনেক টাকা, ঠিক আছে 40 টাকার এন্ট্রি ফি, ফরেন 250 টাকা, বাংলাদেশ 100 টাকা। এছাড়া যে লাইট অ্যান্ড শো হয় যেটা, ওটা বিকেলবেলা হয় আর কি, 6:30 থেকে 7 আধ ঘন্টা, ওর হল 100 টাকা। এখন কনস্ট্রাকশন চলছে, এখন বাজে 5:05, আর 10 মিনিটের মধ্যে আর গেলাম না। তোমরা আসলে এখানেও আসতে পারো, এটা কিন্তু একদম মানে মেইন সিটির মিডিলে অবস্থিত এটা, ঠিক আছে। আর সামনে রয়েছে ত্রিপুরা রাজ্যে সব থেকে উচ্চতে অবস্থিত তোমার ফ্ল্যাগ। ধর্মেন্দ্র প্রধান না, ইয়েটা